ডিম ও তেলের পর এবার চাল আমদানিতে শুল্ক কমানো এবং আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায়, চাল আমদানির ওপর বিদ্যমান 50% শুল্কের মধ্যে 30% শুল্ক কমানো হয়েছে। এনবিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি জনগণের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে। চাল আমদানিতে বিদ্যমান শুল্ক কর হ্রাস করার ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য 14.40 টাকা কমবে। আমদানি শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।